ক্লাস টুয়েলভ সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট পার্ট, ইনভেন্টারি স্টক এর মূল্যায়ন এবং নথিভুক্তকরণ। স্টকটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব, কিভাবে স্টকটাকে আমরা জাজ করব এবং কিভাবে ইনভেন্টারিটাকে আমরা নথিভুক্ত করব, মানে স্টকটাকে কিভাবে নথিভুক্ত করব, এইটা আমরা এই টপিক্সের মধ্যে পড়ব। এই মূল্যায়ন নথিভুক্তকরণ পদ্ধতিটা তিনটি ভাগে হচ্ছে, একটা হচ্ছে ফিফো, একটা হচ্ছে লিফো এবং একটা হচ্ছে গড় কোম্পানি। তো আমরা এখানে ইনভেন্টারি মূল্যায়নের জন্য তিনটে পদ্ধতি আমরা পাচ্ছি, একটা হচ্ছে ফিফো, লিফো এবং গড় মূল্যায়ন পদ্ধতি। ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কি হচ্ছে, মনে করো এখানে 10 টাকা কিলো ধরে 100 কিলো আম কেনা হয়েছে, মানে আমার টোটাল 1000 টাকার আম কেনা হয়েছে। আবার তারপরের দিন 12 টাকা কিলো ধরে আরো 100 কেজি আম কেনা হয়েছে, 1200 টাকা। এইবার এর মধ্যে টোটাল 180 কিলো আম বিক্রি হয়ে গেছে, তাহলে যে 20 কিলো আম পড়ে আছে এই 20 কিলো আমটা কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা প্রথমে এসছে প্রথমে বেরিয়ে যাচ্ছে, 20 কিলো আমটার কিন্তু ভ্যালুয়েশনটা ক্যালকুলেশন করা হবে 12 টাকা করে। এখানে প্রোডাক্টটা যেহেতু টোটাল 200 কিলো হলো, 200 কিলোর মধ্যে থেকে 180 কিলো বেরিয়ে গেছে, কিন্তু কিন্তু ক্যালকুলেশনটা করা হবে এই হিসাবে। এবার হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, এটা হচ্ছে লিফো। এই পদ্ধতিতে কোথায় করা হয়, দেখবে কোনো সিমেন্টের গোডাউনে ধরা হয়। সিমেন্টের গোডাউনে কী হচ্ছে, প্রোডাক্টটা নিচে সিমেন্ট আছে, আবার নতুন সিমেন্ট আসছে, তার উপরে সিমেন্ট পড়ে যাচ্ছে, সিমেন্টের ব্যাগের উপর ব্যাগ থাকছে, সেক্ষেত্রে কিন্তু নিচের সিমেন্টটা বের করে দিয়ে যিনি চাইছেন তাকে, ক্রেতাকে দেওয়া হচ্ছে বা অর্ডারারকে দেওয়া হচ্ছে, সেটা নয়। উপর থেকেই মালটা প্রথমে 100 পিস সেন্ড করে আবার 100 পিস স্টক হলো, সেক্ষেত্রে উপরের 100 পিসটাই ডেলিভারি করা হয়ে গেল। এক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। এবার হচ্ছে এই থার্ড পয়েন্টে আমরা দেখছি গড় মূল্য নির্ধারণ পদ্ধতি। এই গড় মূল্য নির্ধারণ পদ্ধতিতে আসছে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, পারপিচুয়াল। পারপিচুয়াল কথাটার মানে হচ্ছে চিরস্থায়ী, মানে প্রত্যেকবার ক্রয় বিক্রয়ের পরে লেজার ব্যালেন্স মেনটেন করা হচ্ছে, কন্টিনিউয়াসলি আসছে যাচ্ছে সেটাকে মেনটেন করা হচ্ছে, নোট করা হচ্ছে। আর পিরিয়ডিক, পিরিয়ডিক মানে একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের অন্তরে, মানে সেক্ষেত্রে ত্রৈমাসিক হতে পারে, মান্থলি হতে পারে। এক্ষেত্রে কিন্তু পারচেস অর্ডারটাকে অলওয়েজ মেনটেন করা হচ্ছে, কি পারচেস করা হচ্ছে, কিন্তু সেলটাকে আমরা একটা নির্দিষ্ট সময় মান্থলি হিসাবে বা 3 মাস পরে সেটাকে নথিভুক্ত করা হচ্ছে। লাস্ট জায়গায় আমরা এবার দেখে নিচ্ছি, চোখ বুলিয়ে নিচ্ছি ইনভেন্টারি সুবিধা রক্ষণাবেক্ষণে কি সুবিধা আমাদেরকে দিয়ে থাকছে। দেখো, ইনভেন্টারি কমানো, লিড টাইম কম্পোনেন্ট অফ অর্ডার পয়েন্ট। এক্ষেত্রে লিড মানে একদম মুখ্য অর্ডার পয়েন্টে সরবরাহকারী ইনফরমেশন পাচ্ছে, যে ক্ষেত্রে কাস্টমারের মানে চাহিদাটাকে তারা ডিটেক্ট করতে পারছে, প্রয়োজনীয়তাটাকে তারা ডিটেক্ট করতে পারছে। লিড মানে যেটা একদম নিয়ন্ত্রণ করছে সেই জিনিসটাকে। রিডিউস স্টক আউট মানে কোনো একটা স্টোরে যে স্টকটা কমে যাচ্ছে, রিডিউস কমে দিচ্ছে স্টক আউটটা, স্টক আউট হয়ে যাচ্ছে, স্টক কমে যাচ্ছে, সেটাকেও রিডিউস করতে পারে বলা যেতে পারে। আবার ধরো কোনো হিউজ পরিমাণে জিনিস সেখানে জমা হয়ে গেছে যেগুলো কাটতে হচ্ছে না, সেই ইনফরমেশনটাকেও কিন্তু প্রোভাইড করছে, তাহলে স্টকটাকে রিডিউস করতে সাহায্য করছে। স্টক যদি রিডিউস না হয় তাহলে কী হবে, ক্যাপিটাল তার ফেসে যাচ্ছে, ক্যাপিটালটা টার্নওভার হচ্ছে না। তো বিক্রির বৃদ্ধি, বিক্রির বৃদ্ধি মানে ক্রেতার যেরকম চাহিদা হচ্ছে, ক্রেতার কোনো একটা সিজনাল জিনিসের প্রতি, ক্রেতার যখন হঠাৎ দুর্গাপুজোর সময় জামা কাপড়ের হাল ফ্যাশনের জিনিসের, বা এখন যেমন আমরা দেখছি যে মেডিকেল স্টোরে মাস্ক ফাক্স জাতীয় জিনিসের চাহিদা অনেক বেশি পরিমাণে চলে এসছে, তাহলে সেই চাহিদার কথাটাকে মাথায় রেখে সেই জাতীয় জিনিসকে স্টোর করা, সেই জিনিসটা স্টোর যত বেশি পরিমাণে করা হবে, ক্রেতার যখন চাহিদাটা যত বেশি, ক্রেতার চাহিদাটা হিসাবে সেইটা জিনিসটাকে প্রোভাইড করা সুবিধাজনক হয়, মানে ক্রেতার সংখ্যাটা ধরে রাখা বা বাড়ানো। ক্ষয়ক্ষতি, ভাঙাচোরা, নষ্ট হয়ে যাওয়ার জিনিস, এক্ষেত্রে যে কোনো জিনিস ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বা ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া জিনিস, ভাঙাচোরা জিনিসগুলো রিপ্লেস করা, উৎপাদনকারী ক্ষেত্রে বিষয়ে ইনফর্ম করা,
তো এইখানে আনওয়ান্টেড টাকা ফেসে থাকার চান্সটা এর ফলে অনেক কম থাকছে। এবং কেরানি সুলভ বলে একটা পয়েন্ট লিখেছি, কেরানি সুলভ মানে সেই আদিকালে ম্যানুয়ালি স্টক মেনটেন করা, যেটা ম্যানুয়ালি আমরা হাতে করে থাকি, এরকম হাতে করলে কিন্তু সেটা ইট উইল টেক সাম টাইম, মোর টাইম, এটা টাইম টেকিং ব্যাপার হচ্ছে। অ্যান্ড এটা কি হচ্ছে, এটা অনেক বেশি পরিমাণে ভুল ভ্রান্তি হওয়ার চান্স আছে, যেক্ষেত্রে কম্পিউটার এসে নিয়ে সেটাকে অনেকটা সহজলভ্য করে ফেলছে, কম্পিউটারে সেই তথ্যগুলো রাখা মানে। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটালি ইনভেন্টারি চ্যাপ্টার, যেটা আমরা পুরো ফুল সেকেন্ড চ্যাপ্টারটা দেখলাম। এই ইনভেন্টারিতে আমরা কি দেখছি, কাকে বলছি ইনভেন্টারি, ইনভেন্টারি যারা করছে, ইনভেন্টারি ম্যানেজমেন্ট বা ইনভেন্টারি কন্ট্রোলার যারা থাকছেন, তাদের কি দায়িত্ব থাকছে, তাদের কর্তব্য কি থাকছে, তারা কিভাবে ইনভেন্টারিটাকে পরিচালনা করছে, ইনভেন্টারিটা আমাদের কি কি সাহায্য করছে, এবং এই ইনভেন্টারিটা কেন প্রয়োজন, ছোট ব্যবসার ক্ষেত্রে ইনভেন্টারিটা কতটা প্রয়োজন, এবং বড় ব্যবসার ক্ষেত্রে ইনভেন্টারিটা কতটা সুফল প্রদান করছে।